সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যেখান থেকে ভিডিওটা দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে চলে আসছি রাজশাহী জেলা মানুষ ঝলমলিয়াহাটে। ঝলমলিয়াহাটে বসে প্রত্যেক সোমবার বৃহস্পতিবার। আজকে জানাবো আপনাদের পেঁয়াজের বাজার দর সম্পর্কে, আজকে কেমন কত কি বাজার যাচ্ছে, চলুন কথা বলে আসি কৃষকদের সঙ্গে। সালামু আলাইকুম। হ্যাঁ ভাই বলো। এত কম দাম হলে পরে কি করি? আজকে বাজার কম, খুবই কম। চলবে কি এর এটার দাম হয় না এখনো? এখনো বলেনি কেউ। ভাই কি দাম হলো আজকে? আমি করছি এটা, তোমার বললে আমার লাভটা কি হচ্ছে আমার কৃষকের, তাই কৃষকের লাভ লস হয়তো চাষা আমি বাড়ানোরও কেউ না কমানোরও কেউ না। এটা হচ্ছে আমদানি রপ্তানির পরে হচ্ছে ফসলের দাম হয়। আমরা অনলাইনে এই নিউজটা প্রতিদিনকে বাজারটা তুলে ধরে এইটা কাঁচা বাজার কৃষি বাংলা এদিকে একই পেঁয়াজ ভাই না? দেখলাম আপনার সব এখানে একই পেঁয়াজ। কি দাম হলে দিতে চাইছিলেন, কত হলে থাকতে চাচ্ছিলেন আজকে? আমরা তো 1120 টাকা দাম বলেছেন, 1150 হলে দিব তাই ধারণা করছেন। তো দর্শক, এই পেঁয়াজ গুলো 1100 থেকে 1120 পর্যন্ত দাম হয়েছে। আর ভাই আপনার 50 টাকা হলে ছাড়তে চাইছে। এগুলা কি ভাই ওই যে আলের নতুন পেঁয়াজ? আলের নতুন পেঁয়াজ। তো এই যে আলের নতুন যে পেঁয়াজটা আপনার, এটা হচ্ছে বোনা পেঁয়াজ? জি বোনা পেঁয়াজ। তো যাক, আর এগুলো হচ্ছে ঢেমনা পেঁয়াজ ভাই? আসসালামু আলাইকুম। কি দাম হলো আজকে ঢেমনা পেঁয়াজ? ঢেমনা পেঁয়াজ এই 800 750 থেকে 800 পর্যন্ত দাম হয়েছে। তো এই পেঁয়াজটা 750 থেকে 800 পর্যন্ত দাম হয়েছে। তাহলে লাগানো পেঁয়াজ হলে একটু দামটা বাড়তে আছে নতুন পেঁয়াজে? তো আপনার যে নতুন পেঁয়াজটা, এই যে এই পেঁয়াজটার দামটা একটু বাড়তে আছে 1000 থেকে 1100 পর্যন্ত আজকে বাজার। আর এগুলো যে ঢেমনা পেঁয়াজটা দেখছেন, এগুলোর বাজারটা চলছে আপনার 800 থেকে 850, নয়তো 900 হয়তো যদি ভালো দু একটা থেকে থাকে। আসলে তার কোয়ালিটির উপরে দাম হয়। তো এই যে এই পাশে দেখছি, এগুলো হচ্ছে মনে হচ্ছে ঢেমনা পেঁয়াজ। এই পেঁয়াজ গুলো কার ভাই? চলে গেল ওই ভাই না? তো ভাই হয়তো কোনো কাজে গেছে, ওদিকে গেছে। তো এই ছিল আজকে আপনার পেঁয়াজের খবর।